স্মার্ট সিটি নে অপরাধ মহানগরী, অপরাধে পিয়াপি দিছে মহানগরীত। দিন দুপুরতে ফরচুনা বাহনের পড়া লুটি নিলে 3 লাখ টাকা। কিদরে দুর্ধর্ষ অপরাধীয়ে লুটি নিলে 3 লাখ টাকা? পথর কাষতে রখাই থা আছে বিলাসী বাহন। ব্যস্ত মহানগরী, কারোর প্রতি কারোর ভূক্ষেপ নাই, কিন্তু ইয়ার মাজতেই দুর্বৃত্তই লুটি নিলে 1 লাখ টাকা। এই দৃশ্যলৈ মন করক। লাহে লাহে মানুষজন আগুয়াইছে, ইফালে সিফালে চাইছে, আকৌ সুমাই গৈছে, কোনোবা আহিছে নেকি আকৌ চাইছে। কিন্তু চতুর চুরে ভালকৈ সুবিধা লৈছে, চেকবুজি বাহনখনের কাষলৈ আহিছে, অত্যন্ত চতুর্যভাবে বাহনখনের গ্লাস ভাঙি মুহূর্ততে টকার বেগ লৈ উধাও হয়েছে চুরটো। পুনর এই দৃশ্য চাওক, কিদরে করিলে এই বাহনখনের পৰা চুরি। ঘটনাটো হয়েছিল আমার শোরুমের পুরা গাড়ি ওলাই থাকে, সেই কারণে আমি গাড়ি আনি পেলাই ইয়াতে বেক করে পেলে থাকে তাকে পার্কিং, মানে পার্কিং ধরে তার। তারপর 11:29 মানত তার মানে আকৌ গাড়িতে আইল, আই পেলাই পেপার এখন থলো থই পেলাই আকৌ গলো অফিস, গিয়ে পেলাই আকৌ অহার পিছত 12 মানত অহার পিছত আই পেলাই চাও দুয়ার দুয়ার খুলি পেলাই তো গাড়ি গ্লাসটু ভাঙা, পিছত তাও পয়সার ব্যক্তি পাই নাই নাই কি আর। তারপর বসক কই সকলো কই পেলাই এনেকা এনেকা, তারপর বসে পুলিশ পুলিশ মাতিলে আর সেই অতনি আইসিল পুলিশ এনেকা আমার গাড়ির কারণে আইসিল পুলিশ। সেই কথা কি পয়সা আসলে ধর তিন লাখ কি ফট মানে কিমানজন মানুষে মানে লুটি লৈ গ'ল গম পাইছো, সিসিটিভি মানে দেখা পাইছো আমি এজনে বগা চাট লগা এজনে দেখা পাইছো, আই ফার্স্টত আহি পেলাই গ্লাসটো ভাঙছে, তারপর শিকিলে কি হয়েছে আকৌ ফেলে মানুষ খোজকাড়ি আছে আহ যা করে আছে লোক পড়া নাই ব্যক্তি তার ভিতর লইয়ে ডাউলি দিছে। সময়তো 11:34 মানত হয়েছে। হেঙ্গারবাড়ীত থকা এটা শোরুমর সত্তাধিকারী কমল কৃষ্ণ নাথর পুয়াই শোরুমলৈ আহি চালক অসীম সিংহাই পথৰ কাষতে পার্কিং কৰিছিল গাড়িখন। গাড়িখন পার্কিং কৰি থৈ যোৱাৰ পিছতেই বাহনখনৰ ভিতৰত থকা 3 লাখ টকাৰ টোপোলা লৈ উধাও হয় চুৰটো। মহানগৰী হেঙ্গাৰাবাৰীত সংঘটিত হৈছে এই দিন ডকাইতিৰ ঘটনা। এই ঘটনাক লৈ এতিয়া দিশপুৰ আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত। গুৱাহাটীৰ পৰা গৰিমা শৰ্মাৰ ৰিপৰ্ট, টাইম 8।